জুলাই 2024। সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিজেপি সরকারের আমলে নতুন দিশা দেখছে ভারতবাসী। যুব সম্প্রদায়, কৃষক, জনজাতি, উপজাতি, সমাজের সব স্তরের মানুষের জন্য সুখবর এলো এই বাজেটে। কি কি উপহার পেল দেশবাসী দেখুন। প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি স্কিম আনা হচ্ছে কর্মসংস্থানের জন্য। সেখানে দেওয়া হবে ইনসেন্টিভ, নজর দেওয়া হবে ইপিএফ এর উপর, ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রথম চাকরি পেলে দেওয়া হবে ইনসেন্টিভ। সরকার এবং বেসরকারি উভয় ক্ষেত্রে কৃষি উৎপাদনের গবেষণার উপর জোর দেওয়া হবে। 32টি হর্টিকালচারাল শস্যের উপর বিশেষ নজর দেবে কেন্দ্র। 1 কোটি কৃষককে নিয়ে আসা হবে ন্যাচারাল ফার্মিং এর আওতায়। 5 রাজ্যে চালু হবে কিষাণ ক্রেডিট কার্ড। বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে 1 কোটি যুবক যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। চলতি অর্থবর্ষে পরিকাঠামোর জন্য খরচ করা হবে 11.11 লক্ষ কোটি টাকা। ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, এক্সরে মেশিন, মোবাইল ফোন, মোবাইল চার্জারের দাম কমানো হচ্ছে। ক্যান্সারের 3টি জীবনদায়ী ওষুধের ওপর কর ছাড় দিচ্ছে কেন্দ্র। লিথিয়াম, কপার, কোবাল্টের মতো খনিজ পদার্থে তুলে নেওয়া হচ্ছে কর। দাম কমতে চলেছে সোনার উপর। সৌর বিদ্যুৎ ব্যবহার করে 1 কোটি বাড়িতে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। আবাস যোজনার অধীনে 1 কোটি বাড়ি বানাতে বরাদ্দ হয়েছে 10 লক্ষ কোটি টাকা। গ্রাম উন্নয়নের জন্য কেন্দ্রে বরাদ্দ করেছে 2.66 লক্ষ কোটি টাকা। পূর্বের রাজ্যগুলির উন্নতির জন্য বিশেষ স্কিমের কথা বলেছেন অর্থমন্ত্রী। বলার অপেক্ষা রাখে না, প্রধানমন্ত্রীর কথা মতো চলতি বছরের বাজেট দরিদ্র মানুষ, মধ্যবিত্ত, কৃষক সহ উচ্চাকাঙ্ক্ষী সমাজের স্বপ্ন পূরণ করবে। তাই তো জনকল্যাণমুখী এই বাজেটকে স্বীকৃতি দিচ্ছে গোটা দেশ।